মাত্র 10 মিনিটে ডেজার্ট, ভাবা যায়? আর এর জন্য লাগবে না কোনো পূর্ব প্রস্তুতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। সুন্দরভাবে আমরা ঝরঝরা করে পরিবেশন করে নেব, ঠান্ডা হতে হতে এটি আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। আর পরিবেশন সেটা তো নিজের পছন্দের উপরে ডিপেন্ড করে। ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দরভাবে পেস্তা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করলে মনেই হবে না এটা যে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করা হয়েছে। অনেক তো খেয়েছি আমরা জর্দা সেমাই, কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে খাওয়াটা যে কত মজা এটা না করলে বোঝাই যাবে না। অতিথি আপ্যায়ন বা যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে হলে তৈরি করে নিতে পারেন এই ঝটপট ডেজার্ট আইটেমটি। আর এর জন্য লাগবে না কোনো পূর্ব প্রস্তুতি। খুবই কম উপকরণে ঝটপট রান্না। পাত্র গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। একটা এলাচ, এক টুকরা দারচিনি ভেঙে ছোট করে নিয়েছে, একটু ভেজে নিলাম, সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের লাচ্ছা সেমাই। যে কোনো ব্র্যান্ডেরটা নিলেই হবে। এখন আমি লাচ্ছা সেমাইটা খুব সুন্দর করে স্লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ঘিয়ের পরিমাণটা খুবই কম করে দিতে হবে, কারণ লাচ্ছা সেমাইতে প্রচুর পরিমাণে তেল থাকে, বাটার অয়েলে ভাজা হয় বলে একদম তেল তেলে থাকে লাচ্ছা সেমাইটা। সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলাপ জলে গুলিয়ে রাখা জাফরানি ফুড কালার। জাল দিয়ে রাখা ঘন দুধ, এবং পরিমাণ মতো চিনি। এখন সুন্দর করে রান্না করে নিচ্ছি। পুরাটা কাজ করতে হবে মিডিয়াম টু স্লো ফ্লেমে। খুবই ঝটপট হয়ে যায় এই রান্নাটি। হাতের কাছে লিকুইড মিল্ক না থাকলে গুঁড়ো দুধ দিয়েও রান্নাটি করে নেওয়া যাবে, সেক্ষেত্রে হাফ কাপ গরম পানি অ্যাড করতে হবে। আর চিনির পরিমাণটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী দেব, আমি এখানে হাফ কাপের একটু কম দিয়েছি। তৈরি হয়ে গেল আমার 10 মিনিটের ডেজার্ট। এখন একটা পাত্রে বেড়ে রাখলেই একেবারে ঝরঝরা হয়ে যাবে। বানানো যতটা সহজ, খেতে ততটাই স্বাদ। এবার পরিবেশনের পালা। খুব সুন্দরভাবে আমরা ঝরঝরা করে পরিবেশন করে নেব, ঠান্ডা হতে হতে এটি আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। আর পরিবেশন সেটা তো নিজের পছন্দের উপরে ডিপেন্ড করে। ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দরভাবে পেস্তা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করলে মনেই হবে না এটা যে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করা হয়েছে। অনেক তো খেয়েছি আমরা জর্দা সেমাই, কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে খাওয়াটা যে কত মজা এটা না করলে বোঝাই যাবে না। অতিথি আপ্যায়ন বা যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে হলে তৈরি করে নিতে পারেন এই ঝটপট ডেজার্ট আইটেমটি। আজ আসি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।